ক্লাস 3, এখন গণিত ক্লাস। এখন আমরা 20 পাতার প্রশ্নের অঙ্ক 4-এর ঘ থেকে করব। বলেছে বিশাল বাবু, 3 মাসের আয় দিয়ে 4 মাসের খরচ চালান, তার প্রতি মাসে আয় 1600 টাকা হলে প্রতি মাসে খরচ কত? তাহলে কি বলছে, না 3 মাসের আয় মানে 1 মাসের আয় কত? 1600। 1 মাসের আয় মানে প্রতি মাসের আয়, তাহলে 1 মাসে যদি 1600 হয় তাহলে 3 মাসে আয় কত হবে? 3 গুণ, তাহলে 1600 গুণ 3, তাই তো? তাহলে সেটা হচ্ছে তার 3 মাসের আয়। এবার ওই টাকাটাই তিনি 4 মাস ধরে খরচ করছেন, তাহলে 4 দিয়ে ভাগ করব ওই টাকাটাকেই, তাহলে হয়ে যাবে 1600 গুণ 3 ভাগ 4। এটা অঙ্কের ভাষায় সাজিয়ে ফেললাম, তাহলে সেইটাই তার 1 মাসের খরচ। তাহলে সমাধানে কি হবে, 1600 গুণ 3 ভাগ 4, তাহলে এটা ব্র্যাকেটের মধ্যে আছে, তাহলে এই গুণের কাজটাই আগে হবে। তাহলে 3 0 0 2 0 বসে যাবে, 2 3 0 0 বসে গেল, এবার 3 16 48, তাহলে ভাগ চিহ্ন 4। এবার যখন ভাগ করছি তাহলে 4 1 4, 4 2 8, তারপর 2 0 বসে যাবে, তাহলে হলো 1200 টাকা। তাহলে উত্তর লিখব তাঁর প্রতি মাসে খরচ 1200 টাকা। এবার দেখো ওর অঙ্কটা বলছে 280 দিনে কত সপ্তাহ হয়? সপ্তাহ মানে 7 দিন, তাহলে 280 দিনে মোট কতগুলো সপ্তাহ আছে? তাহলে সপ্তাহের সংখ্যা বার করতে দিয়েছে, তাহলে আমরা ভাগ করব। কি দিয়ে ভাগ করব? 7 দিয়ে ভাগ করব। তাহলে অঙ্কের ভাষায় সমস্যাটি লিখব 280 ভাগ 7। তাহলে সমাধানে কি হবে, 280 ভাগ 7, 7 দিয়ে ভাগ করছি, 4 7 28, 0 বসে গেল, তাহলে হলো 40। তাহলে উত্তর লিখব 280 দিনে 40 সপ্তাহ হয়। এবার আমরা 6-এর অঙ্কটা দেখছি, বলছে তোমার বয়স তোমার দিদির বয়সের 3 ভাগ। তার মানে তোমার দিদির বয়স যদি জানা যায় তাহলে তাকে 3 দিয়ে ভাগ করলে পাওয়া যাবে। অথবা একই কথা যদি আমরা বলি, যদি তোমার দিদির বয়স দেওয়া থাকে তার 3 গুণ, এই তোমার যদি তোমার বয়স দেওয়া থাকে তাহলে তার 3 গুণ হচ্ছে দিদির বয়স। দেখো এখানে কোনটা দিয়েছে আমরা দেখব, তোমার বয়স 8 বছর হলে তোমার দিদির বয়স কত? তাহলে কমটা দেওয়া আছে, বেশিটা বার করব, তাহলে গুণ করব। তাহলে তোমার বয়স 8 বছর হলে তোমার দিদির বয়স তার 3 গুণ হবে, তাহলে প্রশ্নের ভাষায় লিখব কি, 8 গুণ 3। তাহলে হয়ে গেল সমাধান 8 গুণ 3 সমান 24, তাহলে আমার দিদির বয়স 24 বছর হলো। এবার আমরা ইয়র অঙ্কটায় আসছি, বাকি অঙ্কগুলো মোটামুটি একই ধরনের, তোমরা আশা করি পারবে। এবার দেখো ইয়র অঙ্কটা, শবনমদের বাড়িতে প্রতি মাসে যা পেঁয়াজ লাগে তার দ্বিগুণ পরিমাণ আলু খরচ হয়। এবার দেখো এখানে কোনটা দিয়েছে, পেঁয়াজেরটা না আলুরটা, কোন খরচটা বেশি আর কোন খরচটা কম সেইটা আমরা বুঝে নেব। প্রতি মাসে 28 কিলো আলু খরচ হলে, দেখো বলেছিল আলুর খরচটা বেশি দ্বিগুণ, তাহলে পেঁয়াজের খরচটা চাওয়া হয়েছে, তাহলে সেটা কম। কম মানে তাহলে এটা যদি দ্বিগুণ হয় এটা তাহলে তার 2-এর অর্ধেক মানে 2 দিয়ে ভাগ। তাহলে বলেছে বছরে কত পেঁয়াজ খরচ হয়, তাহলে পেঁয়াজের খরচ তো কম, কতটা কম না অর্ধেক, তাহলে আলুর খরচের অর্ধেক, তাহলে আলুর খরচ 28 হলে 28 ভাগ 2 হবে। তাহলে এটা আমরা সাজিয়ে নেব অঙ্কের ভাষায় সমস্যা বলে 28 ভাগ 2। তাহলে সমাধান হয়ে গেল 28 ভাগ 2, তাহলে 2 1 2 আর 4 2 8, তাহলে পেলাম 14। তাহলে লিখব বছরে 14 কিলো পেঁয়াজ খরচ হয়।
তাহলে আজ এতটাই থাকলো, আমরা এই প্রশ্নমালাটা অনুশীলনীটা শেষ করে ফেললাম।